ফ্রেন্ড, পোকো লাইভে ফেস ভেরিফিকেশন কিভাবে করতে হয়? ফেস ভেরিফিকেশন করার জন্য আপনার কাছে একটি ফেস দেখাতে হবে, এবং যে ফেসটা দেখাতে হবে, শো করতে হবে, আমি এখানটায় একটি দিয়ে দিচ্ছি ঠিক এই জায়গাটাতে। আপনাকে মুখ দেখাতে হবে, অর্থাৎ মাথা এরকম এরকম করতে হবে, উপর নিচ করতে হবে। তো এটা কোথা থেকে করতে হবে? জাস্ট আমি একবারকে চলে আসছি, ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর একদম আপনার যে সাইডে দেখতে পাবেন অথেন্টিকেশন নামে একটি অপশন, এই অথেন্টিকেশনের উপরে একবার ক্লিক করতে হয়। অথেন্টিকেশনে যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন ফেস অথেন্টিকেশন নামে একটি অপশন, আর এখানে গো নামে একটি অপশন, এই গোয়ের উপর আপনারা ক্লিক করবেন। যখন গোর উপর ক্লিক করবেন তখন আপনাকে একটি প্রোফাইল থেকে, অর্থাৎ আপনার গ্যালারি থেকে এখানে ফটো আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পর এই জায়গাটাতে একটা ফটো আসবে আপনার, আর নিচে স্টার্ট টু সার্টিফিকেট, এই স্টার্ট টু সার্টিফিকেটের উপর একবার ক্লিক করবেন। যখন আপনার স্টার্ট টু সার্টিফিকেট ক্লিক করবেন এরকম একটা অপশন আসবে, ফ্রেম আসবে। এই ফ্রেমের ভিতরে আপনাকে সোজাভাবে দাঁড়াতে হবে বা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে হা করবেন, মুখটা নামাবেন, মাথাটা ঘোরাবেন, এরকম এরকম করবেন, এরকম সাইড দেখাবেন, ওকে, দাঁত দেখাবেন, চোখটা বড় করবেন। 15 সেকেন্ড, 10-20 সেকেন্ড সময় নেবে, আপনার ফেস সাকসেসফুল রিভিউ হয়ে যাবে। তো তারপরে আর কিছু না, আপনি এখান থেকে ব্যাক হয়ে যাবেন। আর এখানে জাস্ট এটা মানে টিউটোরিয়ালের জন্য এরকম দেখালাম, মানে ফেল আছে, আপনারটা সাকসেসফুল হবে। আমরা ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পর তারপরে আপনার কাছে ঠিক এই ধরনের একটা অপশন চলে আসবে। আর যারা এখনও পর্যন্ত আমার এজেন্সিতে যুক্ত হননি তারা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন পোপো ইনস্টল করার, এবং 2 নম্বরে এখন নিচে দেখবেন যে মাই এজেন্সি কোড, ওই কোডটা দিয়ে আপনার যে মাই এজেন্সি নামে একটা অপশন দেখতে পাবেন অফিসিয়াল হোস্ট হওয়ার জন্য, এই মাই এজেন্সিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে একটা পেজ আসবে যেখানটায় 8369124 এই কোডটা দিয়ে এন্টার মারবেন, আর কনফার্ম আসবে, কনফার্ম করে দিবেন, আপনি অফিসিয়ালভাবে হোস্ট হয়ে যাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে নতুন ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।